তাড়াতাড়ি চা করছি, আজকে বোনের বাড়ি যাবে একা একা বেড়াতে। এই তো হচ্ছে, ওদের বাড়িতে ছোট বোন বলেছিল দাদা কটা হাঁস আছে, বলেনি যে নিয়ে আয়। সেজ বোন মানে রিঙ্কু বলো দাদা কটা হাঁস আছে, তা বলো আছে কটা, বুঝো এটুকু বলেছে। আমি দেখলাম যে না হয়তো হাঁস একটু বেশি আছে, তাহলে দুটো নিয়ে যাই দুই বোনের বাড়ি, ছোট সেজ বোনের বাড়িতেই নিয়ে যেয়ে উঠবো। ছোট বোন ওখান থেকে আসবে, রঘুনিপুর আসবে, ওরা হয়তো খাওয়া দাওয়া করবে ওখানে। তা যাই বোনের বাড়ি গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো। আর একটা কথা যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকেই বলছি যে আমার যে নতুন চ্যানেলটা আছে অমিত হেল্পিং, এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করছেন না আপনারা অনেকেই, কিন্তু যারাই দেখছেন সবাইকেই বলি সবাই একটু ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি একটু আগে এগোতে পারি, সেই আশা রাখবো আপনাদের কাছে। তা সেখানেও খুঁজে আসবো যে কোথায় দেওয়া যায়, গরিব মানুষ কোথায় আছে, গ্রামে গ্রামে গিয়ে আমাদের সন্ধান করতে হয়, প্রতিটা গ্রামে প্রত্যেক দিন একবার করে যাই আর গিয়ে আমি খোঁজ নিয়ে আসি যে কোন গ্রামে অসহায় মানুষ আছে, তাদের জন্যই আমি প্রত্যেক দিন বাড়ি থেকে যাই। কালকে এক জায়গায় ছিলাম, সেখানে স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, যাওয়ার পরে একটা লোক বললো যে তারা তো তাদের আত্মীয়র বাড়ি গেছে, আত্মীয়রা এসে নিয়ে গেছে, তা ওরা দু একদিনের মধ্যে আসবে, তার ফোন নম্বর আমাকে দিয়ে দিয়েছে যে এই ফোন নম্বরে একদিন পরে ফোন করো, যদি তারা আসে আমি বলে দেবো আপনি আসবেন, তাদেরকে কিছু দিয়ে যান, কারণ ওরা খুবই অসুবিধা। তা সত্যি বলছি আমি গিয়ে ওখানে খোঁজ নিলাম, খুবই অসহায় স্বামী স্ত্রী দুজনাতেই অন্ধ, তার জন্য খুব খারাপ লাগলো, দেখা করতে পারলাম না কালকে। তা যাই হোক কাল পরশু যে করে হোক দেখা হবে। তা বেশ আর কিছু বলার নেই, আপনারা যারা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন আর আমার সাথে কিন্তু একটু থাকবেন। এবার চাটা খাই, থাকলে কি করে হবে আমাদের, তাহলে এবার আমি চাটা খেয়ে আমি বোনের বাড়ি রওনা হবো। সত্যিকারে বন্ধুরা এ রাত ভর ঘুমোতে যায় না, আর এখন থেকে কামড়ানো শিখছে মনে হয় জেনে, ঝাঁপিয়ে যাবে কামড়াতে যায়, ঠিক আছে নাকে মুখে কামড় দিতে যায় খালি। বেশ এওকে খাবার দিস, কিন্তু জল জলের বাটিতে জল দিয়ে রাখ সবাই, আর খাবারটা দিস। তাহলে আমি আসি, হ্যাঁ ওকে একটু নামাই দে, নামাই কেন কেন, হাঁটু হাঁটু হাঁটু, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় আয় চলে আসো আসো, এই যে আমার হাঁস, এই দুটো হাঁসকে আমি নিয়ে যাব বোনের বাড়ি দাওয়াত করতে। হ্যাঁ আমি বোনের বাড়ি চলে এসছি, এই যে বোনের হাতে দুটো হাঁস আমি দিয়ে দিলাম, এখন বোন দেখে কি করে না করে সে বোনের ব্যাপার। রান্না করবো, রান্না করবি, তাহলে তোরা তোরা রান্না বান্না কর, আমি আর রত একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, চুখা খাবে রেখেছি, কি খাবো এখন আর কিছু খাবো না, আমি কিন্তু খেতে বসে গেছি বোনের বাড়ি, হাঁসের মাংস নিলাম, মানে বেলাও হয়ে গেল। তা আমি আমার ছোট বোনের বাড়ি চলে এসেছি, আর এইটা হচ্ছে ছোট বোনের দেওরের বাড়ি, দেখে যাই। এমা কি করিস, হ্যাঁ কি কাজ, কাছে কি করবি, রং করব, রং করে তো সাজিয়ে রাখবো। তাই তো মা কই মারে, এতি কি করিস, আমি তো খাওয়া দাওয়া করে চলে এলাম, তুই থাকলি না, আমি তো যাব, তো আবার কখন যাবি, এই তো একটু পরেই যাব আমি, হ্যাঁ আমি খাওয়া দাওয়া সব তুই ছিলি না, ছিলাম না আমি একটু দরকারের জন্য বাড়ি আসলাম, তোর বলে আসলাম না যে আমি দরকার, হ্যাঁ তুই বললি তো এত দেরি করি, এত দেরি হয়ে গেল তোর,
আসলাম, একটু লেট হয়ে গেল। এইটা এসেছিল, অর্ডার করছিল রাজ। আচ্ছা আচ্ছা, তারপরে এটা নিতে এসেছিলে তো? এটা নিতে এসেছিলাম। ওই যে তোর ভাগ্নির ভাগ্নির মাথায় এত চুল, চান করলেই ঠান্ডা লেগে যাচ্ছে, আর স্কুলে নিয়ে যাচ্ছি, মাথার চুল ভিজে থাকছে, নিয়ে ঠান্ডা লেগেছে, দুদিন পর পরে জ্বর আসছে। নিয়ে আমি রাজকে বললাম, অনলাইনে অর্ডার করে দিল, নিয়ে আজকে এসেছিলাম, বলে আসলাম তো, তুই শুয়েছিলি একটু। নিয়ে আমি বললাম যে দাদারে বলিস আমি আসছি, ওই জন্য এটা নিতে আসছিলাম। তারপরে এলো, নিয়ে খুলে দেখছি যে কিরকম, আর এর মধ্যে তুই ঢুকলি, তখন দেখি নাই। ওই গুনের বাড়ি হাঁস খাইছিস, আর তুই তো রান্না করে আসলি। রান্না তো করছি, আমার ঘরেও রান্না হয়েছে, ডিম, সোয়াবিন, মাছের ঝোল, লাল শাক ভাজা। বেশ, দুইদিন অল্প করে খা, দুই তিন দিন পরে আসবো আবার খেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আজকে থাক আমাদের বাড়ি, আজকে থাকবো না, অনেক কিছু খাইছিস, তাহলে এবার হজ ই খা, হজম হয়ে যাবে। কিছু কি ওটা জোয়ান, জোয়ান তাতে বেশ, জোয়ান জিনিস খুব ভালো জিনিস জানিস তো, হ্যাঁ, হজমের পক্ষে খুব ভালো। হ্যাঁ খা। তুই মাঝে মাঝে যাবি? দেখ তো গরম হবে নাকি, হালকা গরম লাগে, মাথা ভিজায়, চুল শুকায় না, তখন আমারও ঠান্ডা লেগে যায়। সর্দিটা আছে, জ্বর কমে গেছে, ওই জন্য আমি ডাকলাম না, বলছি থাক তাহলে আমি তোর দৌড়ে যাবো আর আসবো, আর এইটা রেখে দিয়ে আসবো। বেশ তাহলে ওরা যা, তোদের খিদে লেগেছে না? আমি থাকবো না আজকে, থাক, কাজ আছে রে, এখন বাড়ি কাজ আছে অনেক, বাড়ির তো সারা জীবন কাজ থাকবে। 30 বছর বাইরে রয়েছিস, আর আমার তো 30 বছর বিয়ে হয় নাই, তার আমার বিয়ে হয়েছে তার 16-17 বছর, তার মধ্যে তুই এই দুই দিন না তিন দিন এইবার আসলি, একটা রাত শুধু কাটাইছিস আমার। বেশ, আমি আসে তোর বউদিন নিয়ে এসে থাকে যাবো, দিন দেখবো তুই কবে আসিস, আমি অপেক্ষায় রইলাম। তো তাড়াতাড়ি আসবো। এই সামনে শনিবারে মেলা, দানবাবার মেলা। দানবাবা? এই আমার চাদর দেওয়ার কথা আছে রে। তাহলে আসবি তখন, এসে চাদর দিয়ে যাবি মেলা। আমি চাদর চড়াবই। চড়াবি? কারণ একটা মানসিক করা আছে আমার। আমার একটা আছে, আমি দেবো। রাজ দেবে, আমি দেবো। চাদর ওইখানে পাওয়া যাবে তো? ওখানে সব কিছু পেয়ে যাবি, যা নিবি তুই, যা যা পূজোর জিনিস। আচ্ছা, চাদরটা চড়াই কোন দিনে? শুক্রবার করে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, জায়নামাজের দিনে তাই তো? তা মেলা আরম্ভ হলে দেওয়া যায় তো, যে কোনো দিন মেলা না হলেও দেওয়া যায়, ওখানে দোকানপাট পাওয়া যায়। আচ্ছা, তুই মেলা শেষ হয়ে যাবে, ওখানে তুই যদি কিনতে চাস, ওখানে দুটো একটা দোকান থাকে সব সময়ের জন্য, পুজো টুজো তুই এমনি সময় এসে পুজো দিয়ে যেতে পারবি। আমি যাই তো মাঝে মাঝে, যাই পুজো দিয়ে আসি দরবার মেলায়। হ্যাঁ, আর প্রতি বছর চাদর আমিও দিই, আমি না দিলেও তোর ভগ্নিপতি না দিয়ে আসবে না, ও চাদর দেবেই না, চাদর চড়াতে হবে, কারণ আমার একটা মানসিক আছে, মানসিকটা কাউকে বলবো না, যদি সাকসেসফুল হয় তাহলে দিব, তাহলে না 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 হলেও আমি দেবো, না সাকসেসফুল হোক না হোক তখন বলবো। আমি কি মানসিক করছিলি? সাকসেসফুল হয়ে গেলে সবাইকে বলবো। তাহলে তখনই তুই ধুমধাম করে দিবি? না, আমি আগে দান বাবাকে আগে চাদরটা চড়াই, চড়িয়ে দিয়ে তারপরে যখন সাকসেসফুল হব তখন। হ্যাঁ, এখনও বলে দিলাম তোকে, আমার সাকসেসফুল হয়ে গেলে আমি দান বাবাকে আবার একটা চাদর চড়িয়ে যাবো। ঠিক আছে, বেশ, তোরা যাবি না ওই বাড়ি? হ্যাঁ তো যাবো। তো যা, আমি তাহলে এখান থেকে পানাগড় যাবো, পানাগড় থেকে আমি বাড়ি চলে যাবো ডাইরেক্ট। আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে, বলা যায় না। ঠিক আছে, বেশ তাহলে যা, সকাল সকাল থাকবি না যখন, তাহলে বৌদি নিয়ে আসিস,
দেখি আবার দুই তিন দিন পরে হচ্ছে কলকাতা যাবো বন্ধুর বাড়ি। বন্ধুটা ফোন করেছিল আজকে সকালবেলাতে, সকালবেলা ফোন করে বললো যে তুই কি লোক, হ্যাঁ ফোন করিস না। আমি বললাম যে দেখ বন্ধু, আমরা এই যে দুটো চ্যানেলে কাজ করছি তো আমি টাইম পাই না, দেখ আমি কমেন্ট করার মতন টাইম পাই না, রাত তিনটে পর্যন্ত জেগে থাকি। ও ওইখানে ট্যাক্সি চালায় না কোম্পানির, ও বেরোনোর টাইম নেই আমাকে। আজকে অনেক বেশি কথা বলেছে তোর বৌদির, অনেক কথা বলেছে আমার সম্বন্ধে যে কীরকম নিষ্ঠুর হয়ে গেছে, আমাকে ফোন করে না। হ্যাঁ আমার বাল্যবেলার বন্ধু, ওই একটাই বন্ধু আর বাল্যবেলার। আমি বললাম তাহলে তুই আমাকে ফোন করতে পারতি, বলছে বন্ধু তুই তো বিজি থাকিস ওই জন্য ফোন করি না, যে কি মনে করবি। মনে করার কিছু নাই, বন্ধুর সঙ্গে আবার ফোন করবি যখন খুশি তখন করবি। বলছে না আমি সেটা চাই না যে তুই আগে ভালো হ। সুকুমার দা বাড়ি কি নদী ছিল? হ্যাঁ আমাকে একই জায়গা তো, আমাকে ঘরের পিছনে, ওই যে তোর অসিত কাকার ঘর, অসিত কাকার ঘরের পিছনে তোর বাড়ি। বেশি না, ওই হেঁটে যেতাম, হেঁটে আসতাম। সুকুমারের বাড়ি গেলে তো মরুদের বাড়িতেই গিয়ে থাকতাম আসতাম, ওইখানে বাড়িতে। সুকুমারদার মুখের আকৃতি আমার মনে নেই। ওরে না চিনবই না দাদা। দাদা আমি ওদের বাড়ি যাচ্ছি তো, ওদের বাড়ি গিয়ে ভিডিও করে নিয়ে আসবি তখন ভিডিও করব দাদারে। কারণ বড় ছেলে বিয়ে দিয়েছে, যেতে পারিনি আমি, তাতে আরো রাগ বেশি। ওই জন্য আমি তাড়াতাড়ির মধ্যে যাবো বন্ধুর বাড়ি, না গেলে হবে না। তাহলে যা ঘুরায় দেখে শুনে যাস। আর গাড়ি পৌঁছানোর পরে আমার ফোন করে যে আমি চলে আসছি বাড়ি। তোরা রাস্তাঘাটে গাড়ি চালাস, যা যতক্ষণ বাড়ি না যাস ভালো লাগে না, যখন শুনি বাড়ি চলে গেছে ভালো লাগে। এমা আমার কাছে বেশি নাই, এটিএম থেকে তুলতে হবে। এটা রাখ, ওই চকলেট খেয়ে খাবি না, ওইটা নিয়ে রাখ, এখন চাউল খাস। আর ওই যে কয়টা আছে ওটা নিয়ে আমি এখন পৌঁছে ফোন করিস যে আমি বাড়ি চলে এসেছি। বেশ তুই চকলেট খেয়ে খা মা, তোমার ভাই টিকে দেবে, তোমার ভাই তো ঘুমাচ্ছে এখন আমি জানি। ভাই ও যা কেন বাইরে না দি খায় না ভাই, আর তুমি দুজনে খাবে ঠিক আছে, বাইরে না দি খায় না। বেশ তাহলে আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ চল মা, চলো আমি ও বাড়ি যাই। বুনি ঘুমায় গেছে না? বুনি ঘুমায় আছে না? বেশ থাক, টাকাটাই করবো না এখন দুপুরে। আজকে বন্ধুরা পুরো মেঘলা আকাশ, এখন আমাকে বাড়ি তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ নইলে মেঘে বৃষ্টি আসতে পারে। দেখুন পুরোটা মেঘ হয়ে গেছে সব আকাশটা পুরোটা। মামিমা কোথায়? ঘুমোচ্ছে? হ্যাঁ দুপুর টাইম তো ঘুমাবে সবাই। মামিমার সাথে দেখা করিস, হ্যাঁ টিভি চলছে তো অফ করে দিই। টিভি চলছে বলে আমি আর কিছু বলতে পারছি না, আমার মামিমা এসে দেখা করে আমি এখন চলে যাবো। মামিমা তা মামিমা বলছে আবার আসবা, তাহলে ঠিক আছে আমার প্রণাম হয়ে গেল, আমি এখন আসি। আবার আসবা মাঝে মাঝে। বেশ মামিমা আসি। হ্যাঁ তা মামনি বেরিয়ে গেল মাসি বাড়ি যাওয়ার জন্যে, এবার ইতি আসুক, ইতির সঙ্গে কথা বলে বেরিয়ে যাবো। ইতি তাহলে আমি কি বলি, মামিমা তো হাঁটতে পারে না সেরকম একটা, এরপরে যখন যাবি আমি টোটো পাঠিয়ে দেবো দরকার, ঠিক আছে মামিমার নিয়ে আগুন যাবি, ঠিক আছে? টোটো পাঠিয়ে দিলে কি আর না দিলে কি, ওনার শরীর খুব একটা ভালো না, আস্তে যেতে পারবি? তাও গিয়ে উনি থাকতে পারে না। না যে সকালে যাবি, ঠিক আছে? ঠিক আছে মামিমার এই মেলাটালা পেরিয়ে যাক। কারণ কি বলতো, গরম পড়ুক, মামিমার শরীর তো বেশি ভালো না, না তাই আমি ভাবছি যে আমাদের বাড়িতে বহুদিন যায় না, এই শরীর খারাপ হতে বহুদিন যায় না। মাঝে আমি নিয়ে যাচ্ছিলাম, এত শরীর খারাপ বলে উনি আর যেতে পারছে না, নিয়ে আমাকে বলছে মা তুই যা আমি যাব না। এরপরে যখন আমি ফোন করবো যাওয়ার জন্য তখন আমি গাড়ি পাঠাই দেবো জায়গার থেকে, ঠিক আছে? মামিমার নিয়ে যাস, কারণ কি ওনার শরীরটাও সেরকম ভালো না, খুব একটা ভালো না তো উনি। ঠিক আছে নিয়ে যাবো, এখন তো আমি যেতে পারি না দাদা তাড়াতাড়ি, দেখ এ দুটো টিউশন আছে, স্কুল আছে, ওই জন্য যেতে পারি না। তার মামিমার রান্না বান্না, আবার ওনার একটু শরীরটা অসুস্থ আছে, আবার রান্না করে তোর ভাইয়ের ভাত পাঠাতে হয়। একা একা সে তো এলো না, খেয়ে গেছো? না ভাত পাঠাতে হয় আমার ওই দেওরের ছেলের কাছে পাঠিয়ে দিই। দেওরের ছেলে নিয়ে যায়, আর ও যদি যেদিন দোকান বন্ধ ওরা করে দেয় তখন আমার দেওর দিয়ে আসে। বেশ তাহলে খাবার টাবার পাঠিয়ে দিয়েছিস, ঠিক করেছিস, আমি আমি যাই, ঠিক আছে? আর দাঁড়াবো না মা, আসি আর দাঁড়াবো না, অনেক দেখ মেঘ দেখ,
দেখেছিস কিরকম মেঘ হয়েছে দেখেছিস, কখন যখন তখন বৃষ্টি নামবে। বেশ রাজু চা দে, বাপি কানে শুনে না, বিনা চিনি চাটা কই রেখে দিচ্ছি আমার। কি ব্যাপার যে শিওর হচ্ছে একবারে? হ্যাঁ খুব আরামে আছো তাই না? সে তুমি ডেটো তো ও নিচেই থাকবে না, আমি নিচে থাকলে আমার তাহলে নিচে বিছানা করে দিতে হবে, খাটে আমার দেখতেই পারে না ও উঠবে। আসো কই, আয় আয় টমি। চলে এসছি বাড়ি, চলে আসার পরে টমিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, এরপরে যাবো একটু অজয় নদীর ব্রিজের তলাতে, মেলা হচ্ছে ওখানে, সেখানে যাব। দেখি শ্যামল যাবে হয়তো, যতীন বন্ধুটা যাবে হয়তো, তাদের সঙ্গে একটু মেলাটা দেখে আসি কেমন মেলা হয়েছে। এই মেলাটা নাকি 7 দিন থাকবে, এখানে বাউল সঙ্গীতরা এসছে, বাউল গান করবে ওখানে, 7 দিন ধরে বাউল গান হবে শুনেছি। তা আজকে যাই, প্রথম দিন কালকে দিনটা গেছে, কালকে রাত্রে গান হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি, আর আজকে আমি যাব, সেই জন্য এখন বাড়ির থেকে রেডি হয়ে বেরোচ্ছি। তা চলুন মেলা থেকে ঘুরে আসি, মেলাটা কেমন দেখতে হয়েছে আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো কীরকম মেলা হচ্ছে। তা চলুন যাই ঘুরে আসি। আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, বন্ধুও চলে এলো, এবার আমরা একসঙ্গে চলে যাব। আমরা এখন পুরনো ব্রিজের উপর দিয়ে যাব, পুরনো ব্রিজের ও পার দিয়ে নামার রাস্তা। মেলায় যাচ্ছে, এটা বাউল গানের মেলা নাকি রে? হ্যাঁ বাউল ফকির, বাউল মেলা, বাউল মেলা, আজকে ফাংশন হবে, কোথাকার লোক আসবে ফাংশনটা করতে? তাহলে আমি মেলাতে নেমে গেছি, মেলা শুরু হয়ে গেছে, মেলা দেখতে চলে এলাম, দেখি কেমন লাগে মেলাটা। মেলাটা খুব ভালো দেখতে পাচ্ছি, মেলাটা খুব সুন্দর মেলা, দেখুন যে মেলা শুরু হয়ে গেছে। তো চলে এসেছি আমরা, দেখি সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো, কিন্তু আজকে এখানে গান হচ্ছে তো আমি বিশেষ কিছু দেখাতে পারানো যাবে না, তা যত সময় পারি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে মেলা, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, যে মন্দিরটা ঘুরেছে, মন্দিরটা হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, মন্দিরটা দেখুন খুব সুন্দর একটা মন্দির করেছে। যাক চলুন একটু মন্দিরটা দেখে আসি, এই দেখুন কত সুন্দর মন্দিরটা করেছে। তাহলে আমরা মেলাটা দেখে গেলাম, মেলাটা খুব সুন্দর মেলা বসেছে, এই দেখুন আমরা কারা কারা এসেছি সবাই দেখতে পারবেন, এই দেখো দুজন দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু চাট মশলা খেতে দাঁড়িয়ে গেছি, দুই বন্ধু আর আমি এই চাট মশলা খাবো, ভাই ভালো করে দিও কিন্তু, খুব ভালো লাগলো খেতে কিন্তু চাটটা। এই শ্যামল চাটটা কেমন হয়েছে? ভালো ভালো বন্ধু, দারুণ দারুণ, আমিও তো খাচ্ছি খুব ভালো লাগলো। এইবার দেখুন এইদিকে মেলাটা দেখতে এলাম, এখানে সব দোকান, সব দোকানগুলো এইখানে বসেছে। তাহলে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম, কারণ এখানে প্রচণ্ড গান হচ্ছে, মেলাটাও খুব ভালো লাগলো দেখতে, তা যাই এবার বাড়ি চলে যাব। তাহলে সব বন্ধুরা বাই বাই, আপনারাও আসবেন, সবাই আসবেন, মেলা দেখবেন।